হ্যালো, নমস্কার দোস্ত। আজ সকালে ব্লগ তৈরি করছি, দেখতে থাকো। এখন আমি দোকানটা খুলবো আর তারপরে দেখাচ্ছি। এটা যে রোড সাইড, রোডটা দেখতে পাচ্ছ? রোডের সামনে আমার দোকান। রাস্তাটা দেখো, খুব সুন্দর লাগছে রাস্তাটা সকাল সকাল। এটা হচ্ছে আমার ঘর, দেখতেই পাচ্ছ? ভিতর তো দেখাই ঘরে। আলু ছোলা চলছে, আলু ভাজা হবে। আর এই যে হচ্ছে দোকান, পেট্রোল। আর দোকানের চারদিকটা দেখায়, এই যে দোকানে টাঙা হয়ে গেছে মাল মশলা, দেখতেই পাচ্ছ পেট্রোল আছে। আর ভিতরটা দেখো, কি চলো, এই যে ভিতর দেখতে পাচ্ছ কেমন, কি ছোটোখাটো দোকান, কেমন লাগছে দেখি অবশ্যই। আর এটা কি বলো দেখি, আর ডাল আছে, আলু ভাত, আর ভাত, আর ওই জিনিসটাকে দেখালে এটা কি বলো দেখি, কে জানো। আর খাবার পরে দুটা শর্ট ভিডিও বানাবো, দেখতে থাকো। এই যে শর্ট ভিডিও চলছে, আর শর্ট ভিডিও করার পরেই এখন দুপুরের দিকে যাবো স্নান করতে। তো এখন স্নান করতে চলে এসেছি, তো তার জন্য গাড়িটা চলে অনেকদিন লেগে, এটা খুব নোংরা হয়নি তো, এখানে ধোয়া ধুই করছি, করে তারপরে ঘরের দিকে যাবো। দেখতে থাকো কেমন হচ্ছে ধোয়াটা, আমরা নিজেরা ধুইছি। তো দোস্ত, গাড়িগুলা একটু ওয়াশ করছি, দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে আসছি ধুতো ধৌতো করতে। তো দেখো কে কে আছে, ধোয়া কমপ্লিট। এখন একটু পালিশ মারছি, ওই পুরাতন মোবাইল ছিল, মোবাইল নিয়ে কোনো পালিশ করবাকে গাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখতে থাকো। পালিশটা মারছি, কেমন কেমন লাগছে। আর কিন্তু লাইক কমেন্ট করছো না, অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, কেমন লাগছে কমেন্টে জানাও। তো গাড়িটা পালিশ করতে করতে কোনো জায়গায় একটু লাগে গেলো, হাতটা কাটা গেলো, এই যে দেখো হাত কাটা গেলো, রক্ত বার হয়ে গেলো। স্নান হয়ে গেল, এখন খাবার পালা তো তোলা দেখাচ্ছি, আজকে কী খাওয়া দাওয়া হবে। আলু মাখা আর ডাল, এইটাই খাওয়া আজকের মতন, এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।